season. There are six seasons in one year. So they are summer মানে গ্রীষ্মকাল, monsoon মানে বর্ষাকাল, spring মানে শরৎকাল, autumn মানে বসন্তকাল, winter মানে শীতকাল, late autumn মানে হেমন্তকাল। এই ছটা ঋতু আমাদের এটা ভালো করে তোমরা মুখস্থ করবে। তারপরে দেখো বইতে 109 পেজে দেখো, look at the picture and complete the fill in the blanks। দেখো এখানে প্রথমে কি আছে, which month is it now, এখন কি মাস অক্টোবর, তাই এখানে হবে it is October। তারপরে আছে যে is it cold, এটা কি ঠান্ডা, এখন কি ঠান্ডা মনে হচ্ছে, না, তাহলে এখানে কি হবে no। is it wet, এটা কি ভেজা, হ্যাঁ ভেজা, বৃষ্টি হচ্ছে, চারিদিক স্যাঁতসেঁতে ভাব আছে, তাই এখানে হবে yes। which season is the picture showing, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটাতে কোন ঋতুর কথা বলা হয়েছে, দেখো এখানে ছাতা নিয়েছে, বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়েছে, সব কোন ঋতুতে, মনসুন মানে বর্ষাকালে আমরা ছাতা নিয়ে বৃষ্টি পড়ে, তাই এখানে হবে মনসুন। এখানে দেখো it is monsoon, monsoon মনসুন এরা করবে। তারপরে পেজ নাম্বার 111 দেখো, about my family মানে তোমার ফ্যামিলি সম্পর্কে কিছু ধারণা নিতে হবে, যে কাকে কি বলে। এখানে প্রথমে দেখো মাদার আছে, মাদার মানে কি, মাদার মানে মা, ফাদার মানে বাবা, গ্র্যান্ডমাদার মানে ঠাকুমা, গ্র্যান্ডফাদার মানে দাদু, কাজিন মানে তুতো ভাই বোন মানে কাকু কিংবা যেহেতু ছেলে মেয়েদেরকে কাজিন বলে। তারপরে আঙ্কেল মানে কাকু, আন্ট মানে কাকিমা, সিস্টার মানে বোন, ব্রাদার মানে ভাই। এখানে বলেছে মাই নেম ইজ ড্যাশ, এখানে তোমার নাম লিখবে, যে যার নিজের নাম লিখে দেবে। তোমরা পেজ নাম্বার 109 আর 111 এর এই দুটো পেজ তোমাদের পড়া থাকবে, ভালো করে প্র্যাকটিস করবে, আর স্কুলের বইতেই তোমরা করবে। আর যে ছয়টি সিজন আছে এই ছটি সিজন ভালো করে মুখস্থ করে স্কুলের কপিতেই লিখবে, এটাই তোমাদের হোমওয়ার্ক।